ধর্মগ্রন্থের যেমন খুশি নকল নয়, কপিরাইট নিয়ে বড় নির্দেশ আদালতের। দেশভাগের চেষ্টা চলছে, বিহারে জাতিগত জনগণনা নিয়ে বিরোধীদের তোপ মোদীর। চীনা টাকায় চলছে সংবাদ ওয়েবসাইট, সাংবাদিকদের বাড়িতে তল্লাশি দিল্লি পুলিশের। ইউপিএ আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছে নিউজ ক্লিক নামের সংবাদ ওয়েবসাইটের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার সকালে 12 জনের বাড়িতে হানা দিল্লি পুলিশের। জঙ্গলে লুকিয়ে জিহাদিরা, কাশ্মীরে চলছে জোর গুলির লড়াই। উৎসবের আগে ফের কাশ্মীর জুড়ে জঙ্গি তৎপরতা। রাজনীতিতে নতুন করে সেনা জঙ্গির গুলির লড়াই, গুরুতর আহত দুই সেনা জওয়ান। মঙ্গলবার ভারতীয় সেনার পক্ষ থেকে এই খবর জানানো হয়। জঙ্গিদের খুঁজতে অভিযান সেনা, কাশ্মীর পুলিশ, সিআরপিএফ যৌথ বাহিনীর। জিম্বাবুয়েতে ভেঙে পড়ল বিমান, মৃত ভারতীয় ধনকুবের পাল রন্ধাওয়া সহ তার পুত্র। করোনা ভ্যাকসিন তৈরির পুরস্কার, চিকিৎসা শাস্ত্রে নোবেল জয় দুই মার্কিন বিজ্ঞানীর। এশিয়ান গেমস ক্রিকেটে ব্যাটিং তাণ্ডব যশোরের, দ্রুততম 100 রান 48 বলে। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টি টোয়েন্টিতে 100 রান, নেপালকে হারিয়ে সেমিফাইনালে ভারত। দশম দিনের শুরুতে ব্রোঞ্জ পদক ভারতের, 1000 মিটার কেনুইতে দলগত পদক জয়। পদক জিতলেন অর্জুন সিং ও সুনীল সিং জুটি। শাবরুম আগরতলা ট্রেনের সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি, থমকে রেল পরিষেবা, হয়রানি যাত্রীদের। দীঘায় মৎস্যজীবীর জালে দৈত্যাকার ভেটকি, 150 কেজি ওজনের ভেটকি ধরা পড়ল জালে। 2.5 লক্ষ টাকায় বিক্রি হল মাছ, বিরাট ভেটকি মাছ দেখতে মোহনায় ভিড় পর্যটকদের। ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ট্রান্সপোর্ট শ্রমিকদের বিভিন্ন দাবিতে কমিশনারের নিকট ডিপুটেশন। ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নের 78তম প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সিআইটিইউর বিশেষ আয়োজন, উপস্থিত রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা। উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরিতে নিহত 4 কৃষক এবং 1 সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় দেশব্যাপী 3রা অক্টোবর কালো দিবস পালন সিপিএম এর, তারই অঙ্গ হিসেবে অমরপুর বাজারে র্যালি ও সভার আয়োজন। ফের নতুন করে উত্তেজনা মণিপুরে, আদিবাসী নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ, বন্ধ ডাকল এক গোষ্ঠী। বহু চর্চিত বিহারের জাতিগত গণনা রিপোর্ট প্রকাশিত, 63% অনগ্রসর শ্রেণী, 36% অত্যাধুনিক অনগ্রসর শ্রেণীভুক্ত। জনগণনায় সাধারণ জাতির অন্তর্গত 15%, তপশিলি জাতি 19%। বেলা গড়াতেই বাড়ছে তাপমাত্রার পারদ, শরতের আকাশে মেঘরোদ্দুরের খেলা। আগামী 24 ঘন্টার তাপমাত্রা সর্বোচ্চ 32 থেকে 35 এবং সর্বনিম্ন 23 থেকে 27 ডিগ্রি থাকার সম্ভাবনা, ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। পুজোর আগে জবরদখল, সরকারি ও জমি উদ্ধার, রাজধানী জিবি বাজারে মঙ্গলবার সকালে পুর নিগম ও মহকুমা প্রশাসনের অভিযান অব্যাহত। পানীয় জল ও ব্রিজের দাবিতে পথ অবরোধ লংতরায় ফেলে ছামুনু এলাকায়, ডিসিএম এর আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার। গোটা দেশের সাথে রাজ্যের ধর্মনগরে সংযুক্ত কিষাণ মোর্চার এবং ট্রেড ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি পালন, কর্মসূচিতে উপস্থিত সিপিএম নেতাকর্মীরা। মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিলের অভিযোগ মধুপুর হাসপাতালে, অভিযোগ স্বীকার করে নিল হাসপাতাল কর্তৃপক্ষ, শোকজ নার্স। বিশালগড় হাসপাতালের চিকিৎসক দেবজিৎ দেবনাথের বিরুদ্ধে রোগীর শিরায় ব্লাড লাগিয়ে চলে যাবার অভিযোগ, ঘটনায় খবর পেয়ে হাসপাতালে বিধায়ক, সিএমও সহ এসডিএম। 13 দিন বন্ধ থাকার পর নাসিকে ফের পেঁয়াজের নিলামি শুরু, এক্সপোর্ট ডিউটি পাড়ার প্রতিবাদে ব্যবসায়ীরা বন্ধ রেখেছিল এই প্রক্রিয়া। মুম্বাইয়ের সুইমিং পুলে সাঁতার কাটছে বাচ্চা কুমির, নজরে পড়তে চক্ষুচরক গাছ সকলে। জাতিগত হিংসা রুখতে কঠোর পদক্ষেপ নেয় কর্ণাটক সরকার, বিজেপির অভিযোগের মুখে বিস্ফোরক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। রক্ষকই ভক্ষক, গাজিয়াবাদের পার্কি তরুণীকে শ্লীলতা হানির অভিযোগ 3 পুলিশের বিরুদ্ধে। ষষ্ঠ ওয়ার্ল্ড কংগ্রেস অন ডিজাস্টার ম্যানেজমেন্ট হতে চলেছে উত্তরাখণ্ডে, নভেম্বরের 28 থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন। ভগবান দর্শনে সুড়ঙ্গ পথে যাবেন ভক্তরা, উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে হচ্ছে এমনই ব্যবস্থা। মহারাষ্ট্র হাসপাতালের মৃত্যুর ঘটনায় মৌন ব্রত ভাঙুক নরেন্দ্র মোদি, দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিও করলেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। বাল্যবিবাহের বিরুদ্ধে খড়্গহস্ত অসম সরকার, 800 এর বেশি গ্রেপ্তার বিশেষ অভিযানে।
ভারত কানাডা কূটনৈতিক বিবাদের জের 41 জন কানাডার কূটনৈতিকদের ফিরিয়ে নিতে নির্দেশ ভারতের। রামসেতুকে জাতীয় স্তম্ভ ঘোষণা নয়, হিন্দু পার্সোনাল ল বোর্ডের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। পুরনো ছন্দে মুখ্যমন্ত্রী, নিজ হাতে টিএমসিতে এক মেডিকেল পড়ুয়ার দাঁতের অস্ত্রোপচার করলেন মুখ্যমন্ত্রী। অপারেশন কিডে মুখ্যমন্ত্রীর এই ছবি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার মুখ্যমন্ত্রী অনুরাগীদের। 13তম স্বর্ণপদক ভারতের ঝুলিতে, মেয়েদের 5000 মিটার দৌড়ে সোনা জিতলেন পারু চৌধুরী। নিম্ন উষ্ণতম মাস হিসেবে পরিচিত অক্টোবর মাস বর্তমানে উষ্ণতম মাসে পরিণত, পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ 92%, যদিও রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাজ্যবাসী। গোটা দেশব্যাপী পালিত হচ্ছে ইন্ডিয়ান স্বচ্ছতা লিগ 2.0 কর্মসূচি, পক্ষকাল ব্যাপী এই কর্মসূচি পালিত কৈলাসহর পৌর এলাকায়। মেয়েদের লং জাম্পের রূপও ভারতে, 6.63 মিটার অতিক্রম করে পদক জয় আনসি সোজানের। ইন্ডিয়াতে যোগ দিতে চেয়েছিলেন কেসিআর, বিস্ফোরক দাবি মোদীর। অসমে ফের বাল্যবিবাহ বিরোধী অভিযান, পুলিশের গ্রেপ্তার 800। হাজার ছড়ালো মৃতের সংখ্যা, বাংলাদেশে পুজোর মরশুমে তাণ্ডব ডেঙ্গুর।